ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে ঘণ্টা ব্যবধানে আটটি আলাদা দুর্ঘটনা, ছয় জনের মৃত্যু। সারা দেশে সড়কে নিহত আরো পাঁচ, আহত অর্ধশতাধিক। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, শীত উপেক্ষা করে চলছে জিকির আজকার। শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, হাসপাতালগুলোতে রোগের সংখ্যা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন গুণ বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বিরোধী জোট ভাঙার চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপি, আন্দোলন করার কোনো শক্তি নেই দলটির, পাল্টা মন্তব্য আওয়ামী লীগের। এবং বছরের শুরুতেই শিশু নির্যাতন ও হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ, দ্রুততম সময়ে আইনি প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ মানবাধিকার কর্মীদের।